আসসালামু আলাইকুম, টেকরাকি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা টিএক্স আর্নিং সাইট শেয়ার করব। এই সাইটটা আজকেই লঞ্চ করছে। আপনারা যারা এই সাইটে কাজ করতে ইচ্ছুক আপনি চাইলে এখানে কাজ করতে পারেন, বাট যেহেতু এই সাইটটা সম্পূর্ণ নতুন সো আমি রিকোয়েস্ট করব বেশি এখানে ইনভেস্ট করার দরকার নাই। এখন আমি যে সাইটটি দেখাবো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাটফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি জাস্ট রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন, দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে একটা লগ ইন পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ডটা আবার পুনরায় দিবেন, দেন এখানে আপনি একটা উইথড্রল পাসওয়ার্ড দেবেন। এই উইথড্রল পাসওয়ার্ডটা যখন আপনি উইথড্র দেবেন তখন প্রয়োজন হবে, দেন আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে যখন আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে 58 টিআরএক্স আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন, এবং আপনি যদি এখানে 50 টিআরএক্স ইনভেস্ট করেন রেগুলার আপনি এখান থেকে একটা কমিশন পাবেন, এবং মিনিমাম 5 টিআরএক্স হলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। এখানে তাদের বেসিক ইনভেস্টমেন্ট এ টু জেড সকল ইনফরমেশন দেওয়া আছে, এগুলো নিয়ে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে সিম্পলি অ্যাপে ক্লিক করে তাদের যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটা আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপে আপনি মানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে আমি তাদের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করব। এইখানে যখন আপনি 50 মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে কিন্তু আপনি 50 টিএক্স বোনাস মানে 58 টিএক্স বোনাস পাবেন। এখানে যদি আপনি 50 থেকে 999 টিএক্স ইনভেস্ট করেন সেক্ষেত্রে রেগুলার আপনি এখান থেকে এই যে 6% কমিশন পাবেন, এবং ভিএপি টুতে 1000 থেকে 5000 টিএক্স ইনভেস্ট করলে আপনি 8% কমিশন পাবেন। এখানে অনেকগুলো আছে, ভিএপি 3 আছে, ভিএপি 4 আছে, 5 আছে, বাট আমি রিকোয়েস্ট করবো যেহেতু একদম নতুন সাইট সো এখানে বেশি রিচার্জ করার দরকার নাই। এখন আসি কীভাবে আপনি এখানে রিচার্জ করবেন, এর জন্য অ্যাটফার্স্ট হোমে আসবেন। হোমে আসার পর এখান থেকে জাস্ট আপনি রিচার্জে ক্লিক করবেন, দেন এখানে প্রথমে যে অপশনটা আছে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট আপনি জাস্ট ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনি সরাসরি টিএক্স ইনভেস্ট করতে পারবেন এবং সরাসরি ইউএসডিটি টিএসসি 20 অর্থাৎ ডলারও ইনভেস্ট করতে পারবেন। আপনারা যারা টিএক্স ইনভেস্ট করবেন তারা প্রথমে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন, যারা সরাসরি ডলার ইনভেস্ট করবেন তারা দ্বিতীয় নম্বরে যে অপশন আছে এটা সিলেক্ট করবেন। আমি সরাসরি টিএক্স ইনভেস্ট করব। এই যে এখানে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি যদি চান আপনার ট্রান্সফার বাইন্যান্স আপনি যে কোনো ওয়ালেট থেকে এখানে সরাসরি টিএক্স ইনভেস্ট করতে পারবেন। আমি সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে ইনভেস্ট করব, দেন যে অ্যাড্রেসটা কপি করা আছে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। আমি এখানে 50 টিআরএক্স না 51 টিআরএক্স ইনভেস্ট করব, কন্টিনিউ, কারণ এখানে কিন্তু 1 টিআরএক্স ফি কাটবে সো আমি রিকোয়েস্ট করব আপনি 1 টিআরএক্স বা 2 টিআরএক্স সবসময় বেশি দিবেন। দেন আপনি জাস্ট একটু ওয়েট করবেন, এখানে পেন্ডিং লেখা আসতেছে, যখন এখানে কমপ্লিট লেখা আসবে তখন আপনি ব্যাকে যাবেন। এখানে অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, এখন আমি ব্যাকে আসতেছি। ব্যাকে আসার পর এখান থেকে রিচার্জ সাকসেসফুলিতে ক্লিক করবেন, এবং আমি যদি এখন ইনভেস্টে ক্লিক করে একটু ওয়েট করবেন এখানে কয়েক সেকেন্ড সময় নেবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে ডিপোজিট অ্যামাউন্ট 51 টিএক্স শো করতেছে। এখন এখান থেকে আমি প্রতিদিন 6% কমিশন পাবো, এই কমিশনটা আমার যে ইনকাম আছে ইনকাম ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আজকের কমিশনটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে, অর্থাৎ এইখানে আমি যে 50 টিএক্স মানে ইনভেস্ট করছি এটার সঙ্গে আমি যে ফ্রিতে 58 টিএক্স পাইছি ওই 58 টিএক্স কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং আমি ওইটার 6% কমিশন পাচ্ছি। অর্থাৎ আপনি যদি এখানে 50 টিএক্স ইনভেস্ট করেন সেক্ষেত্রে রেগুলার আপনার মানে সেক্ষেত্রে আপনার টোটাল 108 টিএক্স এখানে ইনভেস্ট হয়ে যাবে। সো আপনি বুঝতে পারছেন এখানে একটা বিষয় আছে, আপনার ডিপোজিট ব্যালেন্সে যদি ব্যালেন্স অ্যাড না হয় সেক্ষেত্রে আপনি একটু 4 থেকে 5 মিনিট ওয়েট করবেন, দেখবেন যে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। দেন আপনার এই যে কমিশন আছে কমিশনটা আপনি জাস্ট এখানে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই যে প্রমোশন ব্যালেন্স আছে অর্থাৎ উইথড্রল ব্যালেন্স আছে এখানে কিন্তু ওইটা অ্যাড হয়ে যাবে। দেন উইথড্র দেওয়ার জন্য এখানে আপনি জাস্ট উইথড্রতে ক্লিক করবেন। এখানে আপনার প্রথমে যখন আপনি উইথড্রতে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন, দেন এখানে অ্যাড টুতে ক্লিক করবেন। অ্যাড টুতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে আপনার যে টিএক্স অ্যাড্রেস আছে অর্থাৎ যে অ্যাড্রেসে আপনি অল টাইম উইথড্র নেবেন, আমি আমার ট্রাস্ট ওয়ালেটের যে টিএক্স অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করব। এখানে অবশ্যই আপনি আপনার যে টিএক্স অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিবেন, দেন এখানে আপনি পেমেন্ট পাসওয়ার্ডটা দিবেন অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটা দিবেন, দেন আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখানে এই ওয়েবসাইটে আরেকটা সুবিধা আছে, এটা কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু অ্যাড্রেসটা এডিটও করতে পারবেন। দেন এখানে আপনি অ্যামাউন্ট টাইপ করবেন, আমি এখান থেকে